আমি ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছি। তার আগে বলে নিই আমার নাম না থাক, নাম না বলি, আমার হাজব্যান্ডের নাম সজীব। আমি ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, সব সময় পর্দা করে চলি, কখনো কোনো বেগানা পুরুষের সাথে দেখা বা কথা বলতাম না। আমার মাদ্রাসায় পড়া শেষ হয়ে গেলে বাসায় চলে আসি, আমার কোনো ফোনও ছিল না। বাসায় আসার পর একটা মোবাইল কিনলাম, একা একা ভালো লাগতো না, তাই ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়, কথা হয় অল্প কিছুদিন। সে আমাকে ভালোবাসার কথা বলে, আমি হারাম সম্পর্ক করতে চাইনি তাই বিয়ের কথা বলি, সে রাজি হয়। সে দেশের বাইরে থাকে তাই তার পরিবার ও আমার পরিবার মিলে ফোনে বিয়ের কথা হয়। এই বিয়েতে আমার বাসার কেউ রাজি ছিল না, অনেক কষ্ট করে রাজি করি সবাইকে, ল্যাপটপে বিয়ে হয়েছিল। দুই পরিবার মিলে বিয়ের অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টারে। আমাকে বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, ওখানেই আমাকে থাকতে হতো, সারা দিন কাজ করতে হতো, আর একটু সময় পেলে জামাইয়ের সাথে কথা বলতাম। সে বলেছিল বিয়ের এক বছর পর চলে আসবে কার্ড করে, কার্ড হলেও আসবে না হলেও আসবে, এভাবে কেবলই দিন যেতে থাকে। দুই বছর পরও যখন সে আসলো না, তখন আমি আর আমার শ্বশুরের বাসায় থাকতে চাইনি, আমাদের বাসায় চলে আসি। আমার পরিবার চেয়েছিল ছাড়াছাড়ি করে আমাকে অন্য কোথাও বিয়ে দিতে, তখন আমার হাজব্যান্ড সবার কাছে কান্নাকাটি করে বলে সে চলে আসবে, সবাইকে বুঝায়, আমি তাকে বিশ্বাস করি। আমাকে বলে চলে আসলে কি করব দেশে এসে, তাই তাকে কিছুদিন সময় দিলাম, কিছু টাকা জমিয়ে সে বাংলাদেশে চলে আসবে। এভাবে করে আট বছর হয়ে গেল, প্রতি বছর বলে এই বছরই চলে আসব, কিন্তু সে আর আসে না। আর এত সময় চলে গেছে, আমি শুধুমাত্র এক ধ্যানে ছিলাম সে আসবে। আমি এখন বেশি কিছু বললে সে আমাকে ব্লক করে দেয়, বাজে ব্যবহার করে, আমাকে ছেড়ে দিতে চায়। আমার এত অপেক্ষা, এত কষ্ট, আমি অনেক কষ্ট করেছি সম্পর্কটার জন্য, এখন আমি মানসিকভাবে খুব অসুস্থ, আমি এখন মানসিক রোগের ডাক্তার দেখাচ্ছি, তবু তার দয়া হয় না। কি করব, ভুলতেও পারি না, আমাকে শুধু আশাই দিয়ে যাচ্ছে সে, এখন বলে ফ্রান্সের কার্ড করে আসবে, এখন আমি কি করব। এটা আমরা এই ধরনের কথা আগে শুনেছি যে ফোনে বিয়ে হয়েছে, ফোনে সব বিয়ে ঠিক হয়েছে, ফোনের মাধ্যমে বিয়ে হয়েছে, অনেকদিন পরে এই ধরনের ঘটনা শুনলাম। চিন্তা করে দেখুন, বিয়ের পরে ফোনে যে বিয়ে হয়েছে, ফোনে বিয়ের পরে স্বামী স্ত্রীর দেখা পর্যন্ত হয়নি, আট বছর হয়ে গেছে, এটার ভেতরে যে আছে সেই একমাত্র বুঝবে এর যন্ত্রণা কাকে বলে। তার মেয়েটার এখনো সংসার করা হয়নি, অন্যদিকে ছেলেটার কি দোষ দেব কিনা বুঝতে পারছি না, কারণ হচ্ছে যে আমরা তো শুধু এক পক্ষের কথা শুনেছি, ছেলেটার বাস্তবতা কেমন। আমার ধারণা এই ছেলেটা হয়তোবা বা এই ব্যক্তি হয়তোবা অবৈধভাবে সেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ফ্রান্সে গিয়ে পৌঁছেছে একটা সময়, এই কারণে তার বৈধ হতে অনেক সময় লাগছে, অথবা হতে পারে যে তার শিক্ষার জায়গাটাও অতটুকু ভালো নয়, এই কারণেও সে আইনগত ব্যাপারগুলোর সাথে হয়তো পেরে উঠছে না, সে কারণেও তার সময় লাগতে পারে। তবুও তার ফ্যামিলিকে, তার ওয়াইফ, স্ত্রী যে আছে, যে তাকে তার সাথে দেখা না হয়েও তাকে বিশ্বাস করে বিয়ে করেছে, তাকে অন্তত তার কাছে বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত। তার নাম হচ্ছে সজীব, ফ্রান্সে আমার বন্ধুবান্ধব বা এই চ্যানেল ওয়েব তারপরে পেজ ফলো করেন অনেকেই আছেন, সজীব নামের কেউ যদি থেকে থাকেন, যাকে আপনি চেনেন এবং ঘটনা হয়তো জেনে থাকতে পারেন যে তার সাথে এরকম ঘটনা ঘটেছে, কারণ একসাথে থাকলে বা পরিচিত হলে বাঙালিরা নিজেদের গল্প আসলে শেয়ার করে, তাহলে তাকে বলবেন যে তিনি যেন তার স্ত্রীর সাথে বিষয়টা মিটমাট করে নেন, অর্থাৎ তিনি আসতে পারবেন কি পারবেন না, এই মেয়েটার জীবন কি এইভাবে চলবে কি চলবে না, এইটুকু পেন্ডিং বা ঝুলিয়ে রেখে তার আসলে কী লাভ, মানে কী হবে একটা মেয়েকে এভাবে ঝুলিয়ে রেখে। অন্যদিকে আমি এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলতে চাই, গল্পটা হলো 2015 সালে আমি প্যারিসে ছিলাম, প্রতিদিন একটা স্টেশন থেকে
আমি হচ্ছে ট্রেনে উঠতাম একটা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। তো সেই ট্রেনে ওঠার সময় রেগুলারই দেখতাম কিছু বাংলাদেশি ভাই ওখানে আছে, তারা হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি হয়ে ফ্রান্সে গেছে, এরকম আমরা তার কথায় কথায় জানতে পারি। তারা কি করতো, তারা হচ্ছে যে মোবাইলে কার্ড বিক্রি করতো, ফোনের কার্ড বিক্রি করতো। তারপর কিছুক্ষণ পরপরে, এটা যেহেতু অবৈধ কাজ রাস্তায় এভাবে ইয়ে করা বা স্টেশনে, সেহেতু পুলিশ আসতো, পুলিশ আসলে তারা দৌড়ে পালাতো। এরকম করতে করতে রেগুলারই এক ভাইয়ের সাথে দেখা হয়। ফাইনালি যেদিন আমার সেই সম্মেলন শেষ হবে, আমি যাচ্ছি, আমি বলছি যে আজকের পরে আমি এই স্টেশন ব্যবহার করবো না, অন্য কোনো দিকে চলে যাব। সেই দিন সে কেমন যেন চোখ ছল ছল করে তাকালো, মানে চোখ দিয়ে মানে এখনই এক ফোঁটা পানি পড়ে যাবে। আমি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিলাম, সে শুধু একটা কথা বললো, ভাই কবে যে দেশে যেতে পারবো। এরকম ইউরোপে হাজার হাজার প্রবাসী আছে যারা হচ্ছে এইরকম বাস্তবতার মধ্যে থাকে। তবুও এই সজীব ভাইকে বলবো, আপনার স্ত্রী, তাদের অনেকেই হয়তো বিয়ে করেনি, অনেকেই হয়তো বাস্তব বা সংসার বড় করে তারপরে গেছে, আপনি যেহেতু মেয়েটার সাথে আপনার আপনার স্ত্রীর সাথে দেখাই হয়নি, সে না দেখেই আপনার সাথে কথা বলেই আপনাকে বিশ্বাস করেই 8টা বছর পার করে দিয়েছে, আপনি তার সাথে অন্তত এই বিষয়ে অনেস্ট বা সততার পরিচয় দেবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনারা যারা ভিডিওটা দেখছেন, তাদের পরিচিত যদি কেউ সজীব ভাইয়ের সাথে পরিচয় থাকে, তাহলে তাকেও দেখাবেন এবং বিষয়টা যেন তারা একটু ক্লিয়ার করে নেন, যে হয় মেয়েটা আরও কিছুদিন তার অপেক্ষায় থাকবে, না হয় সে আসতে পারবে কি পারবে না, বা আর তার আর কি বাস্তবতা আছে যে কারণে সে আসতে পারছে না, সেটা যেন তার স্ত্রীর সাথে একেবারে মিটমাট করে নেয়। সবাইকে অনেক ধন্যবাদ।